নমস্কার বন্ধুরা, আস্তিক পরিবারে স্বাগত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে পাখি বাসা বাঁধলে সেই বাড়ির বাসিন্দাদের জন্য অত্যন্তই শুভ। কথিত আছে, যে বাড়িতে পাখির বাসা তৈরি হয় সেই বাড়িতেই সুখ সমৃদ্ধি আসে এবং সেই গৃহটি মঙ্গলময় হয়ে ওঠে। শুধু কি তাই? শুধু তাই নয়, দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। প্রথমেই বলি, আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে আপনার সংসারের অর্থনৈতিক উন্নতি অবধারিত, এটা লিখে রেখে দিন। একই দক্ষিণ পশ্চিম দিকে একটি বাসা পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি করে। অর্থাৎ চড়ুই পাখি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধলে আপনার সংসারে অর্থনৈতিক উন্নতি ঘটবে, অর্থাৎ টাকা পয়সার অভাব ঘুচে যাবে। আবার চড়ুই পাখি যদি দক্ষিণ পশ্চিম দিক করে বাসা বাঁধে তাহলে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, এটা মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে তা অত্যন্তই শুভ। তাই চড়ুইয়ের বাসা কখনো আপনার বাড়ির থেকে ভেঙে ফেলবেন না বা সরিয়ে দেবেন না, এটি আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধিকে ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে অর্থাৎ গুড লাকে বদলে দিতে পারে একটি পায়রা। হ্যাঁ, আপনার বাড়িতে যদি পায়রা বাসা তৈরি করে বাস করে তাহলে জেনে রেখে দিন, আপনার গৃহ সৌভাগ্যে ভরপুর হয়ে উঠবে। কেন জানেন? কারণ পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত হিসাবে ধরা হয়, আর যে বাড়িতে পায়রা বাসা বাঁধে সেই বাড়ির ওপরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও ঝরে ঝরে পড়ে। তাই মা লক্ষ্মী যে গৃহে থাকবেন সেই গৃহে সর্বদাই অর্থ, অন্ন, বস্ত্র এবং শান্তি আর সমৃদ্ধি, এই সব কিছুই সর্বদাই বজায় থাকবে। তাই অবশ্যই পায়রা বাসা বাঁধলে কখনোই তা ভেঙে দেবেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পাখির বাসা কি বাড়িতে ভালো না খারাপ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে পাখির বাসা বাড়িতে করা অত্যন্তই শুভ এবং সৌভাগ্য। কারণ যে বাড়িতে পাখির বাসা থাকে, বিশেষ করে চড়ুই পাখি, তা কিন্তু আপনার বাস্তু ত্রুটি, যে কোনো 10টি বিভিন্ন কারণে যে বাস্তু ত্রুটি তৈরি হয়েছে তা কিন্তু মুছে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, একবারেই ঠিক শুনছেন। আমরা হিন্দুরা কিন্তু জানি সনাতন ধর্মের সমস্ত দেবদেবীদের বাহনও কিন্তু পাখি। যেমন ভগবান কার্তিকের জন্য ময়ূর, দেবী সরস্বতীর জন্য রাজহাঁস, বিষ্ণুদেবের জন্য গরুড়, শনি অর্থাৎ গ্রহরাজের জন্য কাক, আর মা লক্ষ্মীর বাহন হলেন পেঁচা। এই যে পাখিরা বাহন রয়েছে, এই কারণে কিন্তু দেবদেবীদের সঙ্গে এদেরও পুজো করা হয়। তাই পাখির বাসা কখনোই বাড়ির থেকে ভেঙে দিতে নেই। তবে বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কোন পাখির বাসা আপনার বাড়ির জন্য সবথেকে ভালো হবে, তাহলেও কবুতর অর্থাৎ পায়রা। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনার বাড়িতে যদি এই কবুতর বাসা বাঁধে তাহলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। সংস্কৃতিতে পায়রার উর্বরতা, শান্তি, ভাগ্য এবং রূপান্তরের প্রতীক হিসাবে বিবেচিত হয়, আর কবুতর বাড়িতে থাকলে বাড়ির শান্তি ফেরে, এবং তাই নয়, বাড়ির সদস্যদের মনে মানসিক শান্তিও ফেরে। আপনারা জেনে রেখে দিন, পায়রা হলো দেবী লক্ষ্মীর উপাসক। হ্যাঁ, তাই পায়রার বাসা বাড়ির জন্য, আমাদের বাস্তুর জন্য অত্যন্তই শুভ। তাই আপনার যদি খুব প্রয়োজন না হয় বা খুবই অসুবিধায় না পড়েন, পাখির বাসা যে স্থানে থাকে সেই স্থান থেকে সরানো বা ভেঙে দেওয়া উচিত নয়।